বিএনপি বিহীন নির্বাচন যে একটা জগা খিচুড়িতে পরিণত হতে যাচ্ছে সে বিষয়ে বিভিন্ন গণমাধ্যম নানান রকম রিপোর্ট করছে। সমকালের একটি রিপোর্ট, আওয়ামী লীগের কৌশলে রাজি নয় জাপা। কি কৌশল? সমঝোতার কথা অস্বীকার দুই দলের, তারা বলছে কোনো সমঝোতা হয়নি। কিন্তু ভেতরে ভেতরে খবর হচ্ছে ক্ষমতাসীনরা চায় প্রতিদ্বন্দ্বিতা, আর জাতীয় পার্টি চায় জয়ের নিশ্চয়তা। সংসদে বিরোধী দলটির দাবি 60টি আসন, কোনো কোনো পত্রিকা বলছে 72 বা 75টি। আওয়ামী লীগ এখন আসলেই বাটে পড়েছে, তাদের বিরোধী দল দরকার, সত্যিকারের বিরোধী দল দরকার, আর সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা দরকার। কিন্তু যাদের উপর ভর করছে সেই জাতীয় পার্টির তো সেই প্রতিদ্বন্দ্বিতা করারও সুযোগ নেই, তারপরে তাদের এত আসন দেওয়ারও মানে অর্থহীন। মানে জাতীয় পার্টিকে সামনে রেখে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সেটা অসম্ভব, এই কারণে জাতীয় পার্টির সেই শক্তি সামর্থ্য নেই। এখানে যদি বিএনপি বাদ দিলাম, যদি জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের মতন শক্তি মানে ধর কোনো দলও থাকতো সেটাও হতো, কিন্তু বিভিন্ন নির্বাচনে দেখা গেছে জাতীয় পার্টি এই উপনির্বাচন সহ স্থানীয় পর্যায়ের সিটি নির্বাচন যেগুলিতে অংশ নিয়েছে সেখানে তাদের পজিশন 5th বা 6th, অর্থাৎ ইসলামী আন্দোলনকেও তারা ক্রস করতে পারেনি। তারপরে তো সেই নির্বাচনগুলোতে তো বিএনপি ছিল না, জামাত ইসলাম ছিল না। এইরকম অবস্থায় এখন লাঙ্গলকে টেনে তোলাটা খুবই মুশকিল হয়ে গেছে, অথচ এটা করতে হবে এই কারণে যে বিদেশিরা বলছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, বিএনপি ছাড়া নির্বাচনটা হবে না, ভালো নির্বাচন হবে না। তো সেটা যে না, বিদেশিদের এই বক্তব্য সঠিক না, তারপরে দেশের যারা যারা বলেছে এই কথাগুলো তাদের কথাগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য বা অসত্য প্রমাণ করার জন্য আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানো, কিন্তু কীভাবে সম্ভব? আর যেহেতু সম্ভব না, সেই কারণে আবার জাতীয় পার্টি দাবি করছে যে যেহেতু এখন বেকায়দায় আওয়ামী লীগ, সুতরাং তাদের কাছে 60টি বা 72টি 75টি আসন দাবি করছে। কিন্তু এই আসনগুলি যদি দেওয়া হয় তাহলে এতগুলো আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। জাতীয় পার্টি চায় যে সেখানে নৌকাও থাকবে না, স্বতন্ত্রও থাকবে না, তাহলে নৌকাও থাকবে না, স্বতন্ত্র আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও থাকবে না, তাহলে সেখানে তো কোনো নির্বাচন হবে না, তাহলে এতগুলো আসন প্রতিদ্বন্দ্বিতাবিহীন হবে, যেটা বিদেশিরা এটাকে পয়েন্ট আউট করবে। এই পয়েন্ট আউট তো করতে চায় না আওয়ামী লীগ, তো প্রমাণ করতে চায় ক্ষমতাসীনরা যে না, বিএনপি ছাড়াও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তাদের যেহেতু ফেল হয়েছে, তারা তৃণমূল বিএনপি বা বিএনএম করে সেখানে বিএনপির মানে রাঘব বলদেরকে আনতে, তো সেটাও জমেনি, তৃণমূল বিএনপি জমেনি, বিএনএমও জমেনি। এখন এইভাবে বলতে গেলে 29টা দলের দায় পড়েছে এখন আওয়ামী লীগের হাতে। কেননা এই 29টা দলের যেমন তৃণমূল বিএনপি আছে তৈমুর আলম খন্দকার, শমসের মবিন চৌধুরী, ওইদিকে কল্যাণ পার্টির আছে হচ্ছে জানাল ইব্রাহিম, তারপরে বিএনএম এর আছে শাহ মোহাম্মদ আবু জাফর, তারপরে কি মোহাম্মদ শাহজাহান, এই সমস্ত মানে হাবিজাবি দিয়ে তাদের তো 29টা দলের দায়িত্ব নিতে হচ্ছে। তা কাকে দেবে, কাকে দেবে না? এখন যদি তাদেরকে সমঝোতাও করা হয়, সমঝোতা করেও যদি বলা হয় যে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, প্রতিদ্বন্দ্বিতা করার মতন তাদের অবস্থাও নেই। এবং তাদের কথা হলো যে যেসব আসনে লাঙ্গল দেওয়া হবে, লাঙ্গলকে ছাড় দেওয়া হবে, সেখানে নৌকার প্রার্থী থাকবে না, এমনকি স্বতন্ত্র প্রার্থীও থাকবে না। এটা জাতীয় পার্টির যেমন বক্তব্য তেমনি অন্যদের, এইটা নিয়ে একটা জট বেঁধে গেছে, সেই জটটা নাকি 10 তারিখের পরে খুলবে এটা বলা হচ্ছে রিপোর্টে, সমকালের রিপোর্টে আসলে সেটাই বলা হয়েছে। বিএনপি বিহীন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে আওয়ামী লীগ চাই সমঝোতা করে ভোটের মাঠে নৌকা এবং লাঙ্গল উভয় প্রতীকের প্রার্থী থাকবেন, কিছু আসনে লাঙ্গলকে জেতানো হবে, তবে ক্ষমতাসীনদের এই কৌশলে একমত নয় বিরোধী দল জাতীয় পার্টি। জয়ের বিষয়ে আগাম নিশ্চয়তা চায় দলটি, তারা চায় যেসব আসনে লাঙ্গলকে ছাড়া হবে সেখানে নৌকার প্রার্থী থাকবে না। এই লক্ষ্যে আওয়ামী লীগকে 60টির বেশি আসনের তালিকা দেওয়া হয়েছে। এখন ওই জাতীয় পার্টি বিশ্বাস করতে পারছে না যে নৌকা প্রতীক থাকবে, সে তো জেতারই চেষ্টা করবে। 2018 সালে তাই হয়েছে যে অনেকগুলো আসনে দেখা গেছে যে পরে স্বতন্ত্র প্রার্থীরা জিতে আসছে, তো এইবার তারা নিশ্চিত হতে চায় যে যে এই কয়টা আসন দেওয়া হবে সেই কয়টা আসনে তারা সেখানে কোনোরকম ইয়ে থাকবে না। কিন্তু আওয়ামী লীগ চায় যে তলে তলে
সমঝোতা করে তাদেরকে যেতে হবে, কিন্তু নৌকা প্রতীক এবং স্বতন্ত্ররা থাকবে, এই নিয়ে একটা মতবিরোধ। এই মতবিরোধে সুরাহা হয়নি। আমির হোসেন আমু গেছেন তার নিজের নির্বাচনী এলাকায়, 10 তারিখের পরে এটি নাকি ফাইনাল হবে এরকম কথা বলা হচ্ছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।